সাদা সরিষা ধুয়ে নিছি, আর হলো সাথে কাঁচামরিচ, কাঁচামরিচ সহ বাটলে সরিষা তিতা লাগে না। কড়াই বসাই দিছি, গরম হয়েছে কড়াই, তেল দিয়ে দিব বিসমিল্লাহির রহমানির রহিম। লবণ ছিটাই নিলাম একটু, মাছটা যেন সুন্দরভাবে উল্টে যায়। পোয়া মাছের হলুদ লবণ মরিচ দিয়ে মাখাই নিছি, দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। পোয়া মাছ এক সাইড ভাজা হয়েছে, উল্টাই দিতেছি। আজকে পোয়া মাছ রান্না করব সরিষা দিয়ে, আর সাথে আরেকটা রেসিপি আছে বিকেলের, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ। আদা রসুন ভাজা হয়েছে, এখন সরিষা বাইটে নিয়েছিলাম যে, সেই সরিষাটা দিয়ে দিলাম। সরিষাটাও ভাজবো অনেকক্ষণ, যতক্ষণ সরিষার থেকে তেল না বাইর হয় ততক্ষণ ভাজতে থাকবো। সরিষা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, মরিচের গুঁড়া এক চামচ, লবণ স্বাদ অনুযায়ী। মশলাটা কষিয়ে নিব, সরিষা মশলা দুটোটা একসাথে কষাবো যতক্ষণ তেল না ওঠে। বন্ধুরা, এইভাবে সরিষা পোয়া মাছ খায়া দেখেন, থালার ভাত আর থাকবে না, অনেক মজা হয়। আমাদের সরিষা কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠছে, তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। আমি মাঝখানে আরেকবার কষাই নিছি, সেটা দেখাই নাই, ভিডিওটা বড় হয়ে যাবে, তো পানি দিয়ে দিলাম। ঝোলটা বলক আসলো, তো এখন মাছ দিয়ে দিতেছি, ভাইজা রাখা পোয়া মাছ দিয়ে দিলাম। মাছটা লাড়া দেওয়া যাবে না, মাঝে মাঝে এরকম করে ঘুরাই দিতে হবে যেন নিচে না লাগে যায়। যতক্ষণ পর্যন্ত তেল উপরে ভেসে না উঠছে ততক্ষণ রান্না করব। তেল উপরে ভেসে উঠছে, হয়ে গেছে আমাদের পোয়া মাছ। হলুদ গুঁড়া সামান্য পরিমাণে, মরিচ গুঁড়াও সামান্য, লবণ স্বাদ অনুযায়ী, আদা রসুন বাটাও সামান্য পরিমাণে। মাংসটা মাখাবো সমস্ত মশলায়। মাংসটা মাখানো হওয়ার পরে 20 মিনিট রেখে দিব। সামান্য পরিমাণে তেল দিয়ে দিছি, কড়াইটা গরম হয়েছে, ব্রয়লার মুরগির মাংসটা দিয়ে দিলাম। এইভাবে আমার মা ভাজত যখন নতুন বাংলাদেশে ব্রয়লার মুরগি আসলো, তো মা মুরগির মাংস রান্নার জন্য এইভাবে ভাইজা রান্না করতো আমার আম্মা। তখন আমরা 2-1 পিস খাইতাম উঠায়া, অনেক মজা। সামান্য পরিমাণে মশলায় মুরগির মাংস ভাজা, ঢাকনা দিয়ে দিছি যেন ভিতর থেকে ভালোভাবে ভাজা হয় মুরগির গোশটা। চুলার আঁচটা আমার দেখেন একেবারেই কমায় রাখছি। আমি মাংসটার ভিতরে একটু বারবিকিউ সেন্ট আসার জন্য বাটি বসাই দিছি, একটু কয়লা দিয়ে দিব। কয়লা দিয়ে দিলাম, উপরে একটু ঘি দিয়ে দিব, হাফ চামচের কম ঘি দিয়ে দিলাম কয়লার উপরে। ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি একটা টিস্যু দিয়ে, জানি ধোঁয়াটা না বাইর হয়ে যায়। এই তো বন্ধুরা, আমাদের মুরগির মাংস ভাজা হয়ে গেছে, নামাই নিব। তো এটা খাওয়ার জন্য মাংসটা একটা সস করছি, কাঁচামরিচ রসুন 3-4 কোষ, চিনি 2 টেবিল চামচ, আর লেবু রস দিছি 3 চামচ, দিয়ে একটা সস বানাই নিছি। বাচ্চারা সবাই চলে আসছে, ইয়াসিন আসছে, তো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করব। এই তো আমাদের ইয়াসিন আসলো, তো ইয়াসিন অনেক ঝাল পছন্দ করে, তো আমাদের মরিচের সসটা অনেক ঝাল হয়েছে, তারপর ইয়াসিন মাশাল্লাহ খাইতে পারে ঝাল। এই তো বন্ধুরা, খাওয়া দাওয়া চলতেছে, সুন্দরভাবে ভাজা হয়েছে মাংসের ভিতর পর্যন্ত। আমাদের রেসিপিটা ভালো লাগলে একবার হলো করে দেখবেন। বন্ধুরা সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।